রাতে 10 গটি গাই তালসর বাজার হইতে বাড়ির দিকে আসার পথে জিল্লুর মানে ব্রিজের উপরে ওনার সঙ্গভঙ্গ আবসমার আবসমার সঙ্গভঙ্গ আবসমার ছেলেরা আবসমার বাইকনারা মিলা তাকে কোবাই হত্যা করছে আরেকটা ছেলে ওর সাথে ছিল আপনার নাম হইল আওয়াল সে আপনার মৃত্যুশয্যায় আছে হসপিটালে ভর্তি আপনি ওরে দেখতে পারেন দেখেন এই বিষয়ে আর কিছু আমরা এটার জন্য তো এটার জন্য বিচার চাই প্রধানমন্ত্রীর নিকট আমরা বিচার চাই আমাদের সঠিক বিচার আমার তালসর ইউনিয়ন জনগণ নিরহ জনগণ কিভাবে বাস করব আপনারা প্রশাসনের মাধ্যমে আপনারা জানাবেন আমরা একটা সঠিক বিচার চাই সত্য বিচার চাই আপনি আর তাদের যে ঘটনা যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া আওয়ামী লীগ করে বিজয় আবু সমার ছেলে আবু সমা সাচ্চু আমির হোসেন তারপরে তফসিল মেম্বার সবুজ তাকে মাদক টিকা রাত 9টা 9টা বাজে আওয়ার সময় তাও এবং কলম তারপরে ব্যানার দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ভাই গত রাত 9টার সময় আমার বাহিনী কত সন্ত্রাসী ভূমি দখলদার সে আমার ভাইকে নৃশংসভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী এবং তার ছেলে ফেলে নিয়ে হত্যা করেছে আমি যা ন্যাক্কারজনক এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য প্রশাসনের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সুবিচার কামনা করছি এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আদালতে আনা হোক আবু সামা সন্ত্রাস তার দুই ছেলে আমির হোসেন সাচ্চু এবং শফিক সবুজ এলাম খাসহ তারা 10-12 জন লোক রাত্রে 9টার সময় তাল শহরের বাজারে ব্রিজের কাছে তাকে এমন ভাবে হত্যা করেছে নিহত করেছে কোন মানুষের কাজ এইভাবে কোন মানুষকে মারতে পারে না তার দুইটা হাত দুইটা পায়ের সমস্ত রূপ গলা কেটে নিল তার মাথার মধ্যে আঘাত করেছে তার সমস্ত অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে এলোপাতি ভাবে তাকে শরীরে আঘাত করেছে তার এই কুলেজার মধ্যে আঘাত করেছে সে যেভাবে তারা অত্যাচার জুলুম করে জুনিকে হত্যা করেছে খুন করেছে আমার প্রধানমন্ত্রীর কাছে এমপি মহোদয়ের কাছে ব্রাহ্মণবাড়িয়ার সদরের সকল জনগণের কাছে এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করে বলবো এই খুনিদের আমরা বিচার চাই এই খুনিদের আমরা ফাঁসি চাই আমরা এলাকার